গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেই গানগুলি শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা রাধারমণ দত্তের একটি সুন্দর গান শিখে নেই। তো গানটি আমরা শিখবো হচ্ছে সি শার্প স্কেল থেকে। তো এটাই ভালো, এর চেয়ে চাইলে আপনারা আরো যদি উঁচুতে গানটা গাইতে পারেন তা আরো বেশি ভালো হবে, তবে বি ফ্ল্যাটে গানটি না গাওয়াই ভালো। তো সি শার্প থেকে আমরা গানটি শিখে নেব। গানটি খুবই সহজ একটি গান বলতে গেলে। গানটির তাল কাহারবা, মনে রাখবেন গানটির তাল কাহারবা এবং গানটিতে তিনটি অন্তরা আছে, তিনটি অন্তরা সুর হুবহু এক। তাই প্রথম অন্তরাটা ভালোভাবে যদি ভালোভাবে আপনারা বুঝতে পারেন তাহলে বাকিগুলিও খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন আমরা একটু স্থায়ীটা একটু তালে তালে একটু শুনে নেই। যাও রে ভ্রমর পুরিয়া রাধার বন, দূরে কইও বুঝাইয়া। তো আমরা একটু করে বুঝে নেবো, কারণ কপিরাইট ধরতে পারে। বেশি ভাবে যদি আমরা গানটি ফুল গাইতে চাই একটা না, তাহলে কপিরাইট ধরার সম্ভাবনা আছে। তাই আমি একটু একটু করে আপনাদের বুঝিয়ে দেবো। যাও রে ভ্রমর পুরিয়া রাধার বন, ধরে কইও বুঝাইয়া। দেখেন, যাও রে ভ্রমর পুরিয়া রাধার বন, ধরে কইও বুঝাইয়া। ছোট্ট একটু স্থায়ী, স্থায়ীটা আপনারা দুইবার গাবেন। দেখেন, আবার একটু ভালো করে দেখেন। যাও রে ভ্রমর পুরি রাধার বন, একটা বনটা নামিয়ে যাবেন, যে রাধার বন, হ্যাঁ বনটা নিয়ে যাবে। ধরে কইও বুঝাই আ, যাও রে ভ্রমর পুরিয়া রাধার বন, ধরে কইও বুঝাইয়া। তো বন্ধুরা, আশা করি আপনারা স্থায়ীটা বুঝে ফেলছেন। তো চলুন এবার আমরা একটা কাজ করি, প্রথম অন্তরটা একটু শিখে নেই। তো তার আগে আপনারা যে মিউজিকটা বাজাবেন সেটা হচ্ছে যাও রে ভ্রমর উড়িয়া বা রাধার বন্ধু, শুধুমাত্র রাধার বন্ধুরে কইও বুঝাইয়া। এই লাইনটি দিয়ে আপনারা মিউজিকটা চালিয়ে দিতে পারবেন দুইবার বাজিয়ে। হ্যাঁ, তো চলুন। কমল পুষ্প ফুটিয়াছে, গ্রীষ্ম গেল চলিয়া। কমল পুষ্প ফুটিয়াছে, গ্রীষ্ম গেল চলিয়া। আইলাইনারে প্রাণের বন্ধু, আইলাইনারে প্রাণের বন্ধু, বিরহে যায় রাধার বন, দূরে কইও বুঝাইয়া। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এইটাও খুব সহজ একটি। কোমল পুষ্প ফুটিয়াছে, গ্রীষ্ম গেল চলিয়া। দুইবার এই লাইনটি দুইবার গাবেন। কোমল পুষ্প ফুটিয়াছে, গ্রীষ্ম গেল চলিয়া। আরেকবার দেখেন, আর একটু ধীরে দেখাচ্ছি। কোমল পুষ্প ফুটিয়াছে,
আছে গ্রীষ্ম গেল চলিয়া। তারপর হচ্ছে আইলাইনারে প্রাণের বন্ধু, আইলাইনারে প্রাণের 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 বন্ধু। দুইবার আইলাইনারে প্রাণের বন্ধু। বা দ্বিতীয়বার একটু কাজ দিতে পারেন এইভাবে, আইলাইনারে প্রাণের বন্ধু। প্রথমবার দিবেন আইলাইনারে প্রাণের বন্ধু, আইলাইনারে প্রাণের বন্ধু। এভাবে দিতে পারেন। অর্থাৎ দ্বিতীয়বারটা দেখাচ্ছি, আইলাইনারে প্রাণের বন্ধু বীর হি যায় কান্দিয়া। তারপরে রাধার বন্ধুরে কইয়ে বুঝাইয়া ওইটা আগের মতোই স্থায়িত যেভাবে গাইছেন, বীর বিরহী যায় কান্দিয়া, বীর হি যায় কান্দিয়া রাধার বন ধরে কইও বুঝাইয়া। এটা বন্ধুরা প্রথমের মতোই। হ্যাঁ, তো তারপরে আবারও আপনারা আবার মিউজিকটা দিয়ে দিবেন। মিউজিকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কিছু নেই, আপনারা আপনাদের মনে যেটা ইচ্ছা হবে সেই লাইনটি দিয়ে মিউজিকটা দিতে পারেন। তবে বুঝতে হবে যে লাইনটি মিললো কি না, হ্যাঁ সেটা বুঝতে হবে। তারপরে যে আমরা দ্বিতীয় অন্তর চলে যাবো, দ্বিতীয় অন্তরটা আর দেখানোর তেমন একটা প্রয়োজন নেই, আমি একটু বুঝে দিচ্ছি, কারণ সুর কিন্তু হুবহু এক। দারুণ বসন্তকালে কৃষ্ণ গেল চলিয়া, দারুণ দারুণ বসন্তকালে কৃষ্ণ গেল চলিয়া। প্রথম অন্তরের মতোই। তারপরে কিন্তু যে কথাটা আসবে সেটা কিন্তু প্রথম অন্তরতেও আছে, যে আইলাইনারে প্রাণের বন্ধু, আইলাইনারে প্রাণের বন্ধু বিরহী যায় কাঁদিয়া রাধার বন ধরে কইও বুঝাইয়া। তো বন্ধুরা এটা কিন্তু ওই প্রথম অন্তর, প্রথম যে অন্তরা সেখানেও এই কথাগুলি আছে, সুর তো একই। হ্যাঁ, তো লাস্ট অন্তরাতে যাওয়ার আগে আবারও মিউজিক দিয়ে নেবো একইভাবে। হ্যাঁ, তো তারপরে দেখেন সুরটা কিন্তু একই। ভাইবে রাধা রমন বলে থাকো ধৈর্য ধরিয়া, দুইবার একইভাবে ভাইবে রাধা রমন বলে থাকো ধৈর্য ধরিয়া। তারপরে যে সুরটা, সেই সুরটা যে আইলাইনারে প্রাণের বন্ধু ওই সুর। হ্যাঁ, আসবে তোমার মদন মোহন, আসবে তোমার মদন মোহন কুঞ্জ রাখো সাজিয়া রাধার বন ধরে কইও বুঝাইয়া। তো এখানে আমরা যেটা পেলাম সেটা কিন্তু একই, যে আসবে তোমার মদন মোহন, আসবে তোমার মদন মোহন কুঞ্জ রাখো সাজিয়া রাধার বন ধরে কইও বুঝাইয়া। তারপরে আবারও আপনারা স্থায়ীটা যেভাবে প্রথমে গেছেন সেভাবে দুইবার গিয়ে গানটা শেষ করবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা অবশ্যই আমার একটি ফেসবুক গ্রুপ আছে গান আলাপ,
সেই গান আলাপ গ্রুপে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আর যদি মনে করেন তাহলে প্লে স্টোর থেকে আমার চ্যানেলের অ্যাপ আপনারা ইনস্টল করে নিতে পারেন, গান শিখুন বাংলা লিখে সার্চ দিলে অনেক কটি পেয়ে যাবেন, যে কোনো একটি আপনারা নিতে পারেন। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।